জনগণের মধ্য দিয়ে উঠে আসা দল আওয়ামী লীগকে কেউ কেউ বিএনপির সঙ্গে তুলনা করছেন এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দুর্নীতি আর সন্ত্রাসের দল বিএনপির সঙ্গে আওয়ামী লীগকে এক পাল্লায় মাপার কোনো সুযোগ নেই গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি এই সময় প্রধানমন্ত্রী বলেন সন্ত্রাস আর দুর্নীতির বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত থাকবে কোটালীপাড়া থেকে আরো জানাচ্ছেন শাহ আলী জয় ছবি তুলেছেন শেখ মিন্টু সকালে নিজের নির্বাচনী এলাকায় যখন পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারও অনেক আগে মানুষ এসে ভিড় করেছেন স্থানীয় তালিমপুর তেলিহাটি স্কুল মাঠের ভেতরে ও বাইরে সমবেত জনতার অভিবাদনের জবাবে প্রধানমন্ত্রী বলেন দেশের জন্য কাজ করতে টুঙ্গিপাড়া আর কোটালীপাড়ার মানুষ তাকে শক্তি যোগায় সাহস যোগায় একুশ আগস্ট গেটের হামলা দশটা অস্ত্র মামলা থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির মামলা সাজাপ্রাপ্ত তারা সেই দলের নেতা নিজেরা নিজের দলের গঠনতন্ত্র মানে না নিয়ম মানে না আইন মানে না তো সেই দলের সাথে আওয়ামী লীগের তুলনা চলে না যারা ওই দুই বড় দল বলবেন তারা ভুল করেন শেখ হাসিনা আরও বলেন আওয়ামী লীগ জনগণের দল তাই জনগণই এ দলের মূল শক্তি আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের সংগঠন এদেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই দল গড়ে উঠেছে তাই আওয়ামী লীগ ক্ষমতা আসলে দেশের উন্নতি হয় বৈশ্বিক সংকটের মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল রাখছে সরকার একথা জানিয়ে সরকার প্রধান বলেন মন্দা মোকাবেলায় মিতব্যয়ী হতে হবে সবাইকে দেশের মানুষের কাছে তার পরিচয় তিনি প্রধানমন্ত্রী কিন্তু কোটালীপাড়ার মানুষের কাছে তিনি স্থানীয় সংসদ সদস্য তাই দীর্ঘ বিরতির পর হলেও সশরীরে নিজের ভোটারদের সামনে উপস্থিত হতে পেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেগের মাত্রাও ছিল ভিন্ন রকম এর আগে জনসভাস্থলে পৌঁছে ৪৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ভিত্তি স্থাপন করেন নতুন আরও ৫টির শাহ আলী জয় News24 কোটালীপাড়া গোপালগঞ্জ রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও ২১% ক্যাশব্যাক